হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবার হাজির হয়েছি কাইনেমেটিক্স এর বিষয় নিয়ে। আমরা গতদিন গত ভিডিওতে আমরা কাইনেমেটিক্স এর অ্যালজেব্রা দিয়ে যে প্রমাণ, অর্থাৎ কাইনেমেটিক্স এর যে স্ট্রেট লাইন ইকুয়েশন যেগুলো ছিল মোশনের জন্য, অর্থাৎ চারটি ইকুয়েশন, সেই চারটি ইকুয়েশনকে আমরা বীজগণিতের সাহায্যে আমরা প্রমাণ করেছি। আজকে আমরা ক্যালকুলাসের সাহায্যে এই ইকুয়েশন অফ মোশনগুলো প্রতিষ্ঠা করব, ডিডিউস করব। তো এই কারণেই আমরা, আমাদের সুবিধা হবে যে আমরা আমাদের ম্যাথামেটিক্যাল বেস অফ ফিজিক্স এর, ফিজিক্স সম্পর্কিত যে পাঁচটা ভিডিও আমরা দেখেছি, সেই ভিডিওগুলোতে এই সমস্ত বিষয়টা ওখানে দেয়া আছে। আমরা ওই জায়গাটা ক্লিয়ার করলেই আমরা এখানে বুঝতে সুবিধা হবে। তো প্রথমত বলি যে আমরা এখানে ক্যালকুলাস বলতে ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রেশন ক্যালকুলাস দুটোরই আমরা ব্যবহার করব। তো ব্যবহারের মধ্য দিয়ে আমরা অত্যন্ত সহজে এবং সুন্দরভাবে আমরা এই প্রমাণগুলো করব। তো প্রথমে আমরা প্রথম ইকুয়েশন, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড ওয়ান ডাইমেনশনাল মোশন, অর্থাৎ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মানে এখানে ত্বরণ থাকবে, কিন্তু সেই ত্বরণ কনস্ট্যান্ট, অর্থাৎ থ্রু আউট দ্য জার্নি ত্বরণটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড। আর মোশন আমরা আগেও বলেছি, আমরা এখন এই সিলেবাসের মধ্যে আছি যেখানে স্ট্রেট লাইন মোশন, অর্থাৎ ইউনিডিরেকশনাল মোশন। তো আমাদের যে ইকুয়েশনগুলো বেরিয়েছিল, আমি ইকুয়েশনগুলোকে বলছি, গতির সমীকরণ আমি বাংলাতেই লিখছি, গতির সমীকরণ, প্রথম এক নম্বর ছিল v is equals to u plus at, দু নম্বর ছিল s is equals to ut প্লাস হাফ এটি স্কোয়ার, আর তিন নম্বর ছিল ভি স্কোয়ার ইজ ইগলস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, চার নম্বর ছিল এস টি ইজ ইগলস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই যে চারটে ইকুয়েশন অফ মোশন, গতির সমীকরণ, ভি ইজ ইগলস টু ইউ প্লাস এটি, এস ইজ ইগলস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইগলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এবং এস টি ইজ ইগলস টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। আমি নিশ্চিত যে তোমরা হচ্ছে এখানে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সেই চিহ্নগুলোর অর্থ তোমরা জানো, তবু আমি বলবো এগুলো আমরা যখন বীজগণিতের সাহায্যে আগের ভিডিওতে আমরা প্রমাণ করেছি সেটা তোমরা আরেকবার রিভিউ করবে। আর এখন আমরা তবু বলে দিচ্ছি এখানে কোন কোন অর্থে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। প্রথমত ইউ, ইউ হল প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, ইংরেজিতে বলা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ভি, যে কোনো সময়ে বেগ, যে কোনো সময়ে বেগ, বা চূড়ান্ত বেগ। এটাকে আমরা বলছি ফাইনাল ভেলোসিটি। এ, এ হচ্ছে ত্বরণ, অ্যাক্সেলারেশন,
টি টি হচ্ছে সময়। এই যে টি সময়, এই সময়টা কি না, এখানে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ক্ষেত্রে এই টি সময়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কণাটা অ্যাক্সেলারেট করছে, অর্থাৎ ত্বরিত হচ্ছে, অর্থাৎ তার বেগের পরিবর্তন ঘটছে, সেই সময়কালটাই হচ্ছে টি। এর মধ্যে যদি কোনো ইউনিফর্মলি মোশন থাকে, ইউনিফর্ম মোশন থাকে, এটা নন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন, মানে এখানে পরিবর্তন হচ্ছে বেগের, তো তার মধ্যে যদি আলাদা করে কোনো সমবেগ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই টিটা, ওটা আলাদা থাকবে। এই টিটা কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে যতক্ষণ পর্যন্ত অ্যাক্সেলারেশনটা কাজ করছে ততক্ষণ পর্যন্ত এটা টি। তাহলে এই কটা ইকুয়েশনকে আমরা এখন সলভ করব। ইকুয়েশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন, অর্থাৎ অর্থাৎ বলা যেতে পারে অসম, বা এভাবে লেখো তরণ সহ, সমতরণ সহ, বুঝো, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড, ইউনিফর্মলি নন নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, মোশন ইন স্ট্রেট লাইন, এইভাবে বললে ভালো হয়, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন ইন স্ট্রেট লাইন। তাহলে এটা হচ্ছে সমতরণে, সমতরণে সরলরৈখিক, সরলরৈখিক গতি, সমতরণে সরলরৈখিক গতি। তো এই সংক্রান্ত বিষয়ে আমরা এই পাঁচটা, এই চারটি ইকুয়েশন আমরা এখন সলভ করব, আমরা কিসের সাহায্যে, না উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। আমি তাহলে মুছে দিচ্ছি পুরোটা। আচ্ছা, ডেরিভেশন অফ ইকুয়েশন অফ মোশন ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আমরা এই ডেরিভেশনটা এখন করব। আমরা বলেছি এই ডেরিভেশন অনেক ভাবে করা যায়, প্রথমত বীজগাণিতিক ভাবে করেছি, আমরা ক্যালকুলাস দিয়ে করছি, এরপরে আমরা হচ্ছে গ্রাফিক্যালি করব। তো আমরা আজকে ক্যালকুলাস দিয়ে করব। তো প্রথমে আমি বলি ক্যালকুলাস সম্পর্কে আমি জাস্ট একটুখানি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এখানে ব্যবহার করব। সেটা হচ্ছে যে তোমরা নিশ্চিতভাবেই জানো যে সরণ পরিবর্তনের হারকে আমরা বলি বেগ, অর্থাৎ সরণ হচ্ছে এস, তাহলে সরণ পরিবর্তনের হার, সরণ পরিবর্তনের হার, সরণ পরিবর্তনের হার হচ্ছে বিএস বাই ডিটি, সরণ পরিবর্তনের হার হচ্ছে বিএস বাই ডিটি, অর্থাৎ বেগ সমান আমরা লিখতে পারি ডিএস বাই ডিটি। তার মানে কি, রেট অফ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টি, মানে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। তার মানে হল এক সেকেন্ড সময়ে সরণের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে বেগ। এটা হচ্ছে ক্যালকুলাসের টার্ম, ভি ইজ ইকুয়ালস টু, ভি হচ্ছে বেগ, যে কোনো সময় বেগ, ডিএস বাই ডিটি। ঠিক অনুরূপভাবে এ মানে ত্বরণ, এ সমান ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি মানে কি, মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। তার মানে এক সেকেন্ড সময়ে যে বেগের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ত্বরণ। তো আমরা এখন এই মূলত এই দুটো কনসেপ্টকে আমরা পরে আসবো আস্তে আস্তে, আমরা ব্যবহার করে আমরা শুরু করছি। আচ্ছা, প্রথম আমরা ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা প্রমাণ করব। আচ্ছা, উই নো এ ইজ ইকুয়ালস টু ডি
dvdt, dv by dt. So dv is equals to a dt. dv is equals to a dt. A is equals to dv by dt. dv is equals to a dt. এখন ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেশন ডিভি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ ডিটি। দেখো এটা ইন্টিগ্রেশনের চিহ্ন, আমি তোমাদের আগেও বলেছি এস, এস মানে সাম, এস চিহ্নটাকে একটু টেনে মানে স্ট্রেচ করা হয়েছে, এসটা লম্বাটে হয়ে গেছে, তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। এখন এই যে আমরা কাজটা করছি, অর্থাৎ এখানে আমি আরেকটা প্রসঙ্গে বলে রাখি যে এইটার, এই যে ইকুয়েশনটা এখানে কি মানে বোঝায়, এই ইকুয়েশনটার এখানে মানে বোঝায় আমি এটা বললাম না, কারণ কি আমি আগের ভিডিওতে এগুলো ডিটেলসে বলেছি যে কোনো একটি বস্তু কণা ইউ বেগে যাত্রা শুরু করে যদি এ সমতরণে যায়, ইউ বেগে যাত্রা শুরু করে যদি এ সমতরণে টি সময় যায়, তাহলে টি সময় বাদে তার বেগ হবে ভি। আমি আর একবার বলছি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করে এবং এ সমতরণে একটা বস্তুকণা যদি টি সময় যায়, তাহলে ফাইনালি তার বেগ হয় ভি। তো এখন তার মানে এবার ইনিশিয়াল টাইম মানে আমি আগের দিনও বলেছিলাম যে টাইমকে আমরা জিরো ধরবো, ইনিশিয়াল টাইমকে, অর্থাৎ যে সময় থেকে আমি মেজার করছি টাইমটা, যে সময় থেকে আমরা মেজার করছি সেটাকে আমরা জিরো ধরবো। তাহলে পরে এখানে ধরো এই যে টাইম, এই টাইমটা আমরা কি ধরব এখানে, এখানে দেখো এ ডিটি, আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে একটা সমতরণের গতি, সমতরণ মানে যেখানে তরণটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ থ্রু আউট দ্য জার্নি তরণ যদি ধ্রুবক হয় তার মানে ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন হয় না, যেমন ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, ধ্রুবকের ইন্টিগ্রেশন হবে না, তাহলে ধ্রুবকের এই টার্মটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে আমি পরের লাইনে জাস্ট এটাকে লিখতে পারি ডিভি ইজ ইকুয়ালস টু এ ইনটু ডিটি। তাহলে ডিভির ইন্টিগ্রেশন হবে মানে ভি এর ইন্টিগ্রেশন, মানে ডিভি, ডিভির ইন্টিগ্রেশন আমরা করবো আর ডিটির ইন্টিগ্রেশন করবো, কারণ এগুলো পরিবর্তন হচ্ছে আর এটা কনস্ট্যান্ট। এবারে টি এর ইন্টিগ্রেশন কি হবে, লিমিট কি হবে, কোথা থেকে কত পর্যন্ত টিটা টাইমটা কাউন্ট করব, না জিরো থেকে টি টাইম পর্যন্ত, আমি বলেছিলাম শুরুর টাইম জিরো, আর কত দূর আমরা কোথায় দেখছি আমরা ভিটা হচ্ছে কোথায় টি টাইম বাদে, তাহলে জিরোর লিমিট, এই টি এর লিমিট হচ্ছে ফ্রম জিরো টু টি। তাহলে এ ইন্টু ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে টি, জিরো টু টি ডিটি। এবার ঠিক এর করেসপন্ডিং ভি এর লিমিট গুলো কি হবে, যখন টাইম জিরো তখন ভি মানে বেগ, তখন বেগের মান কত ছিল আমি বলেছিলাম এই যে যে শুরুতে তার বেগ কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, তাহলে টাইম যখন জিরো তখন বেগ কত ছিল ইউ, আর টাইম যখন টি তখন বেগ কত ভি। তার মানে এটা আমরা ডেফিনিট ইন্টিগ্রাল প্রয়োগ করলাম, তাহলে ইন্টিগ্রেশন ইউ টু ভি ডিভি ইজ ইকুয়ালস টু এ ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি। তাহলে এবার তোমরা জানো যে ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় এক্স, তাহলে ডিভির ইন্টিগ্রেশন কত হবে ভি, তাহলে দ্যাট ইজ এটা আমি যদি ভি লিখি, এর ইন্টিগ্রেশন ভি হলো, তাহলে ভি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টিগ্রেশনের লিমিটটাকে লিখব, এটা ভিটা ইউটা এখানে, তাহলে ইন্টিগ্রেশন লিমিটটাকে লিখব ইউ টু ভি, আর এখানে এ ঠিক ডিভির ইন্টিগ্রেশন যদি ভি হয় তাহলে ডিটির ইন্টিগ্রেশন টি, তাহলে টি হলো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো টু টি। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলাম ভি, ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে ইউ টু ভি, আর এ ইন্টু ডিটির ইন্টিগ্রেশন টি, ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে জিরো টু টি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই লিমিটগুলোকে, আমি যদি এই লিমিটগুলোকে এখানে বসাই তাহলে কি করবে, নিয়ম হচ্ছে দেখো প্রথম আপার লিমিটটা বসাবো, মাইনাস লোয়ার লিমিটটা বসাবো ভি এর মানটা। এই যে এটার মানে কি, এটার মানে হচ্ছে ভি এর মানটা, আপার লিমিট হচ্ছে ভি আর লোয়ার লিমিট হচ্ছে ইউ। তাহলে পরের স্টেপে আমি এটা লিখতে পারি, তাহলে ভি কে, ভি এর মান ভি বসালে ভি, আর মাইনাস লোয়ার লিমিটে কত আছে ইউ, তাহলে ভি এর মান ইউ বসাবো, দ্যাট ইজ ইউ ইজ ইকুয়ালস টু এ ইন্টু
এবার টি এর মান, টি এর মান আমি কি বসাবো, টি এর মান আপার লিমিট হচ্ছে, প্রথম আপার লিমিট বসাতে হবে, টি এর মান টি মাইনাস টি এর মান জিরো, তাহলে কি হলো ভি মাইনাস ইউ ইজ ইকালস টু এটি অর ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ল অফ ইকুয়েশন অফ মোশন অফ এ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, যেখানে এটা কনস্ট্যান্ট, অর্থাৎ এ ত্বরণটা যদি থ্রু আউট দ্য জার্নি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি, এটা হলো প্রথম ইকুয়েশন। তাহলে আমরা দেখতে পেলাম যে উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস উই ক্যান ডিডিউস দ্য ফার্স্ট ইকুয়েশন অফ মোশন ইজিলি। আমরা জাস্ট কি করলাম, আমরা শুধু এইটা অ্যাক্সেলারেশন ইজ ইকালস টু ডিভি বাই ডিটি করলাম, তাহলে ডিভি ইজ ইকালস টু এ ডিটি, ইন্টিগ্রেট করলাম বোথ সাইডে, ইন্টিগ্রেশন করার পর একটা লিমিট বসাবো, লিমিট ভি এর লিমিট কত, না ইউ থেকে স্টার্ট করছে ভি হচ্ছে, তাহলে ফ্রম ইউ টু ভি, আর এখানে এ কনস্ট্যান্ট বলে বেরিয়ে এলো, টি এর লিমিট বসাবো জিরো টু টি, তাহলে পরে লিমিট বসিয়ে এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা ডিভির ইন্টিগ্রেশন ভি ডিটির ইন্টিগ্রেশন টি, আমি ফর্মুলা বসিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট, লোয়ার লিমিট আর আপার লিমিট লিখলাম, লিখে এটা বসিয়ে দিলাম, আলটিমেটলি আমার প্রমাণ হয়ে গেল ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি। তাহলে আমরা এখানে প্রথম সমীকরণের প্রমাণটা আমরা করে ফেললাম, তাহলে পরের সমীকরণে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি। পরের ইকুয়েশনটা হচ্ছে এস ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানেও আমি বলে দিচ্ছি ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে টাইম, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি হচ্ছে টাইম, আর এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো তাহলে এখানেও আমরা ঠিক সিমিলারলি একইভাবে আমরা এরকম লিখতে পারি, উই নো ডিএস ডিটি ইজ ইকালস টু ভি। দেখো ডিএস ডিটি মানে কি, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি মানে টাইম, তার মানে ডিএস ডিটি মানে কি, তার মানে রেট অফ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টি, তার মানে স্মরণ পরি সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হার, তার মানে হলো এক সেকেন্ডে যত স্মরণ হয়, এক সেকেন্ডে যত স্মরণ হয় তাকে কি বলে বেগ, তাহলে ডিএসডিটি সমান ভি। এবার ফ্রম ইকুয়েশন ওয়ান আগের প্রথম ইকুয়েশন আমরা কি পেয়েছি, ভি ইজ ইকালস টু ইউ প্লাস এটি, এখানে বসিয়ে দাও, তাহলে ডিএসডিটি সমান ইউ প্লাস এটি, অর ডিএস ইজ ইকালস টু ইন্টিগ্রেশন ইউ প্লাস এটি অফ ইন্টু ডিটি, সরি ইউ প্লাস এটি ইন্টু ডিটি। এবারে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উইথ প্রপার লিমিট। আচ্ছা ইনিশিয়াল টাইমে আমরা যদি ধরে নিই মূলবিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইনিশিয়ালি এসটা কত ছিল, জিরো, ইনিশিয়ালি এসটা জিরো, তার মানে টি যখন জিরো ছিল তখন এস ছিল জিরো, আর টি যখন টি মানে টাইম যখন টি তখন এর মান হচ্ছে এস, অর্থাৎ টি টাইমে, এটার তো মানে হচ্ছে এটা যে ইউ টাইমে যাত্রা শুরু করে এ সমতরণ সহ কণা, কোনো কণা যদি ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করে টি টাইম যায় তাহলে সে এস দূরত্ব অতিক্রম করে, বা সরি এস তার স্মরণ হয়। তো এখন তার মানে আমি বলতে পারি ইনিশিয়াল টাইমে তার স্মরণ কত ছিল, শূন্য, আর টি টাইমে তার স্মরণ ছিল, স্মরণ হচ্ছে এস, তাহলে এস এর লিমিটটা আমরা কি বসাবো, ইন্টিগ্রেশন জিরো টু এস ডিএস, আর এদিকে কি বসাবো ইন্টিগ্রেশন, আমরা এখানে ইন্টিগ্রেশনের একটা অ্যাসোসিয়েটিভ ল এখানে প্রয়োগ করতে পারি, ইউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন এটি ডিটি, তাহলে ইউ ডিটি এর লিমিট কত হবে, টি এর ইন্টিগ্রেশন ডিটি আছে, তার মানে টি এর ইন্টিগ্রেশন হবে জিরো টু টি, আবার এরও টি এর ইন্টিগ্রেশন, এ তো কনস্ট্যান্ট, টি ডিটি এর ইন্টিগ্রেশন আবার টি এর,
তার মানে 0 টু টি। তাহলে এবার ডিএস এর ইন্টিগ্রেশন আগের মতো কি হবে, এস, তাহলে এস লিমিট কি বসাবো 0 টু এস। এবার ইউ, ইউ দেখো একটা কনস্ট্যান্ট, কারণ বেগ এখানে পরিবর্তনশীল, কিন্তু ইউ যে বেগে যাত্রা শুরু করেছিল সেটা তো নির্দিষ্ট, সেই বেগ তো বেগ পরিবর্তন হয়েছে কিন্তু সেটা তো নির্দিষ্ট বেগ, তাই ইউ এখানে কনস্ট্যান্ট। তাই কনস্ট্যান্ট হলে ঠিক আগের মতো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিটি জিরো টু টি প্লাস। আবার এও দেখো কনস্ট্যান্ট, তাহলে এ বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন জিরো টু টি টি ডিটি, এই হলো। এবার আমরা যদি এখানে ইন্টিগ্রেশন লিমিটটা বসাই, তাহলে এস মাইনাস জিরো, আমি বলেছিলাম প্রথমে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট, এস মাইনাস জিরো ইজিকালস টু ইউ ডিটি। ডিটির ইন্টিগ্রেশন কি হয়, ডিটির ইন্টিগ্রেশন সে একইভাবে ডিএস এর ইন্টিগ্রেশন, যদি এস হয় তাহলে ডিটির ইন্টিগ্রেশন টি, তাহলে ইউ ইন্টু, এবার এর লিমিটটা কত, একবারে সরাসরি বসিয়ে দিচ্ছি টি মাইনাস জিরো, কারণ আপার লিমিট টি, টি এর ইন্টিগ্রেশন টি, ডিটির ইন্টিগ্রেশন টি, টি মাইনাস জিরো হয়েছে প্লাস এ ইন্টু। এইখানটা একটা ফর্মুলা ব্যবহার করছে, দেখো টি টু দি পাওয়ার এখানে কত আছে ওয়ান, টি টু দি পাওয়ার ওয়ান এর ইন্টিগ্রেশন কত, টি টু দি পাওয়ার ওয়ান আমরা এরকম একটা ফর্মুলা করেছিলাম মনে করে দেখো, ওয়াই ইজিগাল সরি ইন্টিগ্রেশন এ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা যখন আমরা ইন্টিগ্রেশন করেছিলাম এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, এটা থাকতো এনটা সামনে চলে এলো আর এক্স টু দি পাওয়ার সরি সরি এটা থাকলো এক্স টু দি পাওয়ার, ডিফারেন্সিয়েশনে যেমন এন এর থেকে এক বিয়োগ হয় এখানে কি হয় পাওয়ারে এক যোগ হয়, বাই নিচেও এন প্লাস ওয়ান, এইটা হচ্ছে এর প্লাস সি, এটা যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রাল প্লাস সি, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল হলে প্লাস সি দরকার নেই। তাহলে এখানে দেখো এ টি ডিটি, এবার এ মানে এখানে এ, তাহলে এটা থাকলো, এবার টি ডিটি, টি এর মাথায় পাওয়ার কত আছে, ইন্টিগ্রেশন টি ডিটি, টি এর মাথায় এক আছে, তার মানে ইন্টিগ্রেশন, তার মানে এটা থাকলো এই যে সামনে এ, এটা থাকলো তাহলে টি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত হতো, তার মানে কত হলো টি স্কোয়ার বাই টু, টি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান টি স্কোয়ার বাই টু, তাহলে এখানে আমি লিখলাম কত টি স্কোয়ার বাই টু, এর লিমিট হচ্ছে জিরো টু টি, ঠিক আছে। এইবার তাহলে কি হলো, তাহলে এস মাইনাস জিরো, এস সমান এখানে এটা জিরো, তার মানে ইউটি প্লাস, এবার এর লিমিট কি হবে এ ইন্টু, প্রথমে টি এর মান টি, তাহলে টি স্কোয়ার বাই টু মাইনাস জিরো বাই টু, তো এখানে এটা থাকবে না, তার মানে কি হলো আলটিমেটলি এস ইজিগলস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন অফ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, অর্থাৎ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের দ্বিতীয় সমীকরণ এস ইজিকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা প্রমাণ করলাম, আমি আবার সেই একইভাবে বলতে পারি যে শুরু হয়েছিল আমার ডিএস ডিটি ইজিকলস টু ভি, এবারে প্রথম ইকুয়েশনে ভি সমান আমরা পেয়েছিলাম ইউ প্লাস এটি, এখানে মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ডিএস সমান এটা ডিটি গুণ হয়ে গেছে, উভয় পক্ষের ইন্টিগ্রেশন করেছি, লিমিট এস এর লিমিট হচ্ছে জিরো টু এস আর টি এর লিমিট হচ্ছে জিরো টু টি, ইন্টিগ্রেশন করে আলটিমেটলি আমরা পেলাম এস ইজিকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে আমরা দ্বিতীয় ইকুয়েশন আমরা সলভ করলাম, এবারে আমরা তৃতীয় ইকুয়েশনে যাচ্ছি, দেখো তৃতীয় ইকুয়েশনে কি বলা হচ্ছে, তৃতীয় ইকুয়েশনটা ভি স্কোয়ার ইজিগলস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, এই কারণে দেখো এখানে টি বর্জিত একটা সমীকরণ, অর্থাৎ এখানে যে সমীকরণটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে টি বর্জিত, অর্থাৎ এখানে কোনো টাইম নেই, তাহলে এখানে রিলেশনটা হচ্ছে ভি ইউ এ আর এস,
ভি মানে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, ই মানে এ মানে হচ্ছে তোমার হচ্ছে যে কি বলে, এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, আর এস মানে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তো ঠিক একইভাবে আমি আর এগুলো বলছি না, ঠিক একইভাবে আমি যদি লিখি যে ডিএস ডিটি ইজ ইকালস টু ভি, আমি লিখতে পারি ডিএস ডিটি ইজ ইকালস টু ভি। কিন্তু এইখানে আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ডিভি ডিটি ইজ ইকালস টু এ আমি লিখতে পারি। তো এখানে দেখো লক্ষ্য করে, এইটা যে টি রয়েছে এই টিটাকে আমি সরাবো কিভাবে দেখো, আমি যদি এটাকে জাস্ট এরকম লিখি ডিটি, এটা লিখলাম ইনটু ডিএস বাই ডিএস, কোনো অসুবিধা নেই, ডিএস ডিএস তো ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, দ্যাট ইজ ইকুয়াল টু এ। এবার একটু ওলট পালট করে নিলাম, সেটা হচ্ছে যে এটাকে করলাম তোমার ডিভি বাই ডিএস ইনটু ডিএস বাই ডিটি ইজ ইকালস টু এ লিখতে পারি। এইটা এখানে নিয়ে এলাম আর এটা এখানে নিয়ে এলাম, তাহলে ডিভি বাই ডিএস ইনটু ডিএস বাই ডিটি মানে কি, তার মানে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইজ ইকালস টু এ। তার মানে আমরা এটা লিখতে পারি ভি ডিভি ইজিকাল স্টেসটা ওদিকে গুণ হয়ে গেল এ ডিএস। দেখো দেয়ার ইজ নো টি হেয়ার, এখানে কিন্তু একবারে টি কে বর্জন করে দিয়েছি আমরা, এখানে সম্পূর্ণভাবে টি কে বর্জন করে দিয়েছি, তার মানে আমরা টি বর্জিত সমীকরণের দিকে এগিয়ে চলেছি। ভি ডিভি ইজিকালস টু এ ডিএস, এবার ইন্টিগ্রেট করো দুদিকে, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উইথ প্রপার লিমিট, উইথ প্রপার লিমিট। তাহলে এখানে ডিভির ইন্টিগ্রেশন, এখানে ডিএস, তাহলে ডিভির ইন্টিগ্রেশন কি ছিল, ডিভির লিমিটটা কি, না ডিভির লিমিটটা নিশ্চিতই বুঝতে পারছো, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ আর ফাইনাল ভেলোসিটি ছিল ভি। তেমনি এসের, এখানে এসের ইন্টিগ্রেশন হবে, তাহলে এসের লিমিট কি ছিল, যখন ইনিশিয়াল ভেলোসিটি যখন স্টার্ট করছে তখন কোনো ডিসপ্লেসমেন্ট ছিল না, তার মানে জিরো থেকে, এবার টি টাইমে বা যখন তার বেগ ভি হলো তখন তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন, আচ্ছা আমি এখানে একবার লিখে নিচ্ছি, এখানে জায়গা রয়েছে, অর ইন্টিগ্রেশন ভি ডিভি ফ্রম জি সরি ফ্রম ইউ টু ভি আর ইজ ইকালস টু ইন্টিগ্রেশন ডিএস এর ইন্টিগ্রেশন জিরো টু এস এ ডিএস। এবার দেখো ভি ডিভি যেমন আগেরটা করেছিলাম টি ডিটি, ওখানে কি করেছিলাম টি স্কোয়ার বাই টু, তাহলে ভি ডিভি কত হবে, ভি স্কোয়ার বাই টু। তাহলে এখানে আমরা লিখব অর ভি স্কোয়ার বাই টু লিমিট কত, ইউ টু ভি ইজ ইকালস টু এ কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে এলো, ইন্টিগ্রেশন ডিএস এর ইন্টিগ্রেশন কত এস, তাহলে এস জিরো টু এস। এবার আপার লিমিট বসাবো প্রথম, তাহলে কি হবে ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু লিমিট বসিয়ে দিলাম, এ ইন্টু এস মাইনাস জিরো, তাহলে ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু ইজ ইকালস টু এ এস। এখন এসটাকে লসাগু করে যদি ওর সঙ্গে গুণ করে দেওয়া হয় তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকালস টু টু এ এস, অর ভি স্কোয়ার ইজ ইকালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইকুয়েশন, দ্যাট ইজ দ্য থার্ড ইকুয়েশন। অর্থাৎ এটাই হল গতির তৃতীয় সমীকরণ, যেটা আমরা ক্যালকুলাসের সাহায্যে আমরা অত্যন্ত সহজে আমরা এটাকে ডিডিউস করলাম। তাহলে দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তো এটা আমরা ডিডিউস করলাম।
ঠিক আছে, সেই একই ভাবে শুধু এইখানটা তোমাদের একটু মনে রাখতে হবে যে ডিভিনিটি দ্যাট ইজ ইকুয়াল টু এন। এবার যেহেতু এরা টি বর্জিত সমীকরণ, তাহলে পরে টিটাকে আমি কায়দা করে এখান থেকে সরিয়ে দেব, তাহলে ডিভিনিটি ইন্টু ডিএস বাই ডিএস। এবার এই ডিএসটা এর নিচে নিয়ে এলাম, ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই এই ডিডিটা এখানে চলে এলো। এবার ডিভি ডিএস ডিটি মানে ভি আমরা লিখতে পারি, তাহলে ডিভি বাই ডিএস ইন্টু ভি ইজ ইকালস টু এস, অর ভি ডিভি ওপরে আছে আর এই ডিএসটা এর সঙ্গে গুণ হয়ে গেল, ভি ডিভি ইজ ইকালস টু এ ডিএস। এইটা প্রাইমারি ইকুয়েশন মানে ইকুয়েশনটা ফর্ম করে গেল। তার মানে এখানে দেখো এখানে কোনো টি নেই, এবার ইন্টিগ্রেশন করলি আমরা এই জায়গায় পৌঁছে যাবো, এবং প্রপার লিমিট দিয়ে ভি ডিভি ফ্রম ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে ইউ টু ভি, আর এস এর লিমিট হচ্ছে জিরো টু এস। আমরা সেই ফর্মুলা ব্যবহার করে ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে ভি স্কোয়ার বাই টু, লিমিট হচ্ছে ইউ টু ভি, আর এস এর ডিএস এর ইন্টিগ্রেশন হচ্ছে এস জিরো টু এস। আমরা বসে এটা ক্যালকুলেশন করলাম, দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা জিনিসটাকে তৈরি করতে পাচ্ছি। তো এবারে আমরা সবশেষ যে ইকুয়েশন সেই ইকুয়েশনের জায়গায় যাব উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস। আমরা শেষ ইকুয়েশনটা কি ছিল তাহলে মুছে দিচ্ছি, এটা আমাদের লাস্ট যে ইকুয়েশন আমরা এখানে ডিডিউস করব, এস টি ইজ ইকালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আমি এই ইকুয়েশনটা সম্পর্কে আরেকবার বলতে চাই তোমাদের, যেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা হচ্ছে টি তম সেকেন্ডে ওই মানে পার্টিকেলটা ওই বস্তুকণাটা কতটা দূরত্ব অতিক্রম করছে। টি সেকেন্ডে আর টি তম সেকেন্ড ব্যাপারটা কিন্তু আমি আগের দিন আগের ভিডিওতে আমার বলা আছে, তোমরা আবার দেখবে যে টি তম সেকেন্ড আর টি সেকেন্ড দুটো ব্যাপার আলাদা। টি সেকেন্ড মানে শুরু থেকে, অর্থাৎ ফ্রম জিরো টু টি, এই শুরু থেকে টি পর্যন্ত এটা টি সেকেন্ড, কিন্তু টি তমটা কত আমি আরেকবার বলার চেষ্টা করছি। দেখো যদি একটা বস্তু জাস্ট এরম ভাবে যায়, ধরো জিরো টিতে জিরোতে স্টার্ট করলো, এক সেকেন্ড বাদে সে মনে করো এস ওয়ান, এটা এক সেকেন্ড, এইখান থেকে এটা এক সেকেন্ড টাইমটা তো একটা স্প্যান আছে, এই যে এতখান থেকে এতটা এক সেকেন্ড, এটা এটা এক সেকেন্ড, এইখান থেকে এটা দু সেকেন্ড, আবার এটা এটাও কিন্তু স্প্যান হচ্ছে এক সেকেন্ড, কিন্তু এটাকে আমরা বলছি এই জিরো থেকে স্টার্ট করলে এটাকে দু সেকেন্ড বলবো, এইখান থেকে এটা হচ্ছে তিন সেকেন্ড, এইখান থেকে এটা হচ্ছে চার সেকেন্ড মোট, কিন্তু এই ভেতরের টাইমগুলো দুই থেকে তিন এটাও এক সেকেন্ড, তিন থেকে চার সেকেন্ড এটাও এক সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এইটাকে কততম সেকেন্ড বলবো, জিরো থেকে স্টার্ট করে এক সেকেন্ড কমপ্লিট হলো, তাহলে এটা হলো প্রথম সেকেন্ড, আবার প্রথম মানে এক সেকেন্ড থেকে দু সেকেন্ড আবার এক সেকেন্ড কমপ্লিট করলো, তাহলে এই সেকেন্ডটাই গোটা সেকেন্ডটাকে আমরা কত বলবো, দ্বিতীয় সেকেন্ড, এটাকে বলবো তৃতীয় সেকেন্ড, এটাকে বলবো চতুর্থ সেকেন্ড। তাহলে ধরো আমরা এটা এটা হলো প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড, এটা হলো সেকেন্ড সেকেন্ড, এটা হলো থার্ড সেকেন্ড। এবার লক্ষ্য করো তো থার্ড সেকেন্ড অর্থাৎ এই এক সেকেন্ড এইখানে যে দূরত্ব অতিক্রম করছে না, থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই থার্ড সেকেন্ডটা আমরা কি করে পাচ্ছি, না তিন সেকেন্ডে যত দূর যাচ্ছে তা থেকে দু সেকেন্ডে যত দূর যাচ্ছে, তিন সেকেন্ডে কত দূর যাচ্ছে এইখান থেকে এতটা, আর দু সেকেন্ডে কত দূর যাচ্ছে এইখান থেকে এতটা, তাহলে এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে মানে থার্ড সেকেন্ড, এটা হচ্ছে থার্ড সেকেন্ডে সরণ, এটা হচ্ছে থার্ড সেকেন্ডে সরণ, বোঝা গেছে? তার মানে টি তম সেকেন্ডে তাহলে সরণ আমরা কি করে বার করব, তাহলে টি সেকেন্ডে যত দূর যাচ্ছে তা থেকে এখানে কি তিন সেকেন্ড, থার্ড সেকেন্ড মানে তিন তা থেকে দুই, তিন থেকে দুই, দুই মানে তিন মাইনাস এক, তার মানে টি তম সেকেন্ড মানে টি সেকেন্ডে যত দূর যাচ্ছে তা থেকে টি মাইনাস ওয়ান সেকেন্ড যত দূর যাচ্ছে দুটোর বিয়োগ। জাস্ট এই আইডিয়াটা মাথায় রাখো। এবারে আমরা চলে যাচ্ছি এই প্রমাণে। দেখো আমরা ইতিমধ্যে পেয়েছি ডিএস বাই ডিটি ইজ ইকালস টু ভি, কিন্তু প্রথম সমীকরণ থেকে আমরা ভি সমান পেয়েছি ইউ প্লাস এটি, অর আমরা এখানে লিখতে পারি ডিএস সমান ইউ প্লাস এটি ডিটি। এবার
আমরা কি করব ইন্টিগ্রেটিং বোথ সাইডস উইথ প্রপার লিমিট আমরা টি সেকেন্ডে আর টি মাইনাস ওয়ান সেকেন্ডে বার করবো তাহলে কি করবো এখানে লিমিটটা তাহলে ইন্টিগ্রেশন ডিএস এর লিমিটটা কত থেকে কত না টি সেকেন্ডে যত দূর যাচ্ছে আর টি মাইনাস ওয়ান সেকেন্ডে যত দূর যাচ্ছে আমি টি সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে সেটাকে আমরা লিখছি মনে করো এস ওয়ান তাহলে এস ওয়ান হলো টি সেকেন্ডে সরণ আর এস টু এটা হলো টি মাইনাস ওয়ান সেকেন্ডে সরণ তাহলে এস ওয়ান মাইনাস এস টু এটা কি বলবো টি তম সেকেন্ডে সরণ এবং এইটাকে আমরা এস টি দিয়ে প্রকাশ করব বোঝা গেল তাহলে লিমিটটা আমরা টি তম সেকেন্ডে সরণ আর টি মাইনাস ওয়ান সেকেন্ডে সরণ তাহলে ডিএস এর টি তম সেকেন্ডে আমি সরি লোয়ার লিমিটটা হবে টি মাইনাস ওয়ান সেকেন্ড তার মানে এস টু আর এটা হচ্ছে এস ওয়ান লিমিট বসালাম এবারে ইউটি আগের নিয়মে ইউডিটি ইউডিটি এর লিমিট কত বলবো টি এর লিমিট এস টু মানে কততম সেকেন্ড এস টু মানে টি মাইনাস ওয়ান সেকেন্ড এই কত সেকেন্ড টি মাইনাস ওয়ান তাহলে টি মাইনাস ওয়ান আর এদিকে হচ্ছে টি প্লাস ইন্টিগ্রেশন এ ডিটি টি মাইনাস ওয়ান থেকে টি এ ডিটি এই যে ইউডিটি প্লাস এ ডিটি এবার সিমিলার ওয়েতে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা হচ্ছে এস তাহলে এটা কি লিখব এস টু টু এস ওয়ান ইজিকালস টু ইউ ডিটির ইন্টিগ্রেশন টি তাহলে এটা কি বসাবো টি লিমিট বসাবো টি মাইনাস ওয়ান টু টি প্লাস এখানে কি বসাবো হাফ আমি আগের একবারে সরাসরি করছি হাফ এ টি স্কোয়ার তাহলে হাফ এর বাইরে এলো টি স্কোয়ার এর লিমিট বসাবো কত টি মাইনাস ওয়ান টু টি তাহলে এটা যদি বসাই তাহলে এখানে হবে এস ওয়ান মাইনাস এস টু আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজিকালস টু এটা কত হবে ইউ ইন্টু টি এর মান টি মাইনাস টি মাইনাস ওয়ান তার মানে এটা প্লাস হয়ে যাবে প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার মানে কি বসাবো টি এর স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার সরি হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার এটা থার্ড ব্র্যাকেট তাহলে এস ওয়ান মাইনাস এস টু এস ওয়ান মাইনাস এস টু হচ্ছে টি তম সেকেন্ডে সরণ অর্থাৎ এস টি এটা কত হবে এটি এটি কেটে গেল তার মানে ইউ প্লাস হাফ এ ভেতরটা আমি ভাঙবো এটা হলো টি স্কোয়ার আর এটা মাইনাস টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস টি স্কোয়ার টু টি তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস টু টি মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান এটা বাইরে মাইনাস মাইনাস ওয়ান তাহলে টি স্কোয়ার কেটে গেল তাহলে আলটিমেটলি আমার যেটা এলো এটা আমি মুছে দিচ্ছি তাহলে আলটিমেটলি যেটা এলো সেটা হচ্ছে এস টি সমান ইউ প্লাস হাফ এ দেখো এখানে হাফ এ টু টি মাইনাস ওয়ান অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ইকুয়েশন সরি ফোর্থ ইকুয়েশন অফ মোশন যেটা টি তম সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে টি তম সেকেন্ডের যে এক সেকেন্ড সেই সময়ে কত দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ এস টি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান তো আমরা ক্যালকুলাসের সাহায্যে কিভাবে এই ইকুয়েশনগুলোকে আমরা সলভ করলাম অর্থাৎ ইকুয়েশন অফ মোশন আমরা কিভাবে সলভ করলাম মানে ডিডিউস করলাম অর্থাৎ চারটে ইকুয়েশন ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস অ্যান্ড ফাইনালি এস টি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান আমরা পরের ভিডিওতে আমরা হচ্ছে যে এই এই ইকুয়েশনগুলোকেই আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব তবে এই ধরনের এই এই কাইনেটিক কাইনেমেটিক্সে গ্রাফ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গ্রাফ কিভাবে তৈরি করতে হয় কি কি গ্রাফ হয়
এবং গ্রাফিক্যালি কিভাবে এইগুলো আবার প্রমাণ করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনা, আজকে আমাদের ভিডিও যে ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ সেটা আমরা শেষ করলাম। ওকে।